আমার আগে তো কিছু বুজুর্গ হলে বয়ান করেন, আজকেও ই মুদরসার হেড উস্তাদ আমারও উস্তাদ, কিন্তু হজরতে হয়তো বাউরি লাইছেন আমার উস্তাদ নিসবতান নিসবতান উস্তাদ বলতে সময়, আমরা যে বৎসর ইউপির যাইয়ার দেওবন্দ ইশাহাবাদ মুদরসার তাকিয়া যারা যাইতরা ই লগে আমার এক সাথী আসলা বর্তমান মুফতি হয়ে গেছেন, মুফতি ওয়াহিউল ইসলাম সাহ, আমার হাফিজ ফয়জুল ভাই, হাফিজ আইয়ুব ভাই, ও গয়র তান এক সাথী আসলা চার পাঁচজন, আর আমরা করিমগঞ্জ থেকে রায়পুর বাগবাড়ির মাদ্রাসার থেকে গেছিলাম দুইজন, আমরা সফর একসাথে হয়েছে দেওবন্দর জমিনও গিয়া প্রায় এক মাস পর্যন্ত আপনার হেড উজরের লাগি উঠা বসা দেখা সাক্ষাৎ আমরা হইছে। ও আমার আগে আপনারা হজরতে বয়ান দিয়া গেছেন, অবশ্য আমি শুনছি না আমার উপরে হৈতরা এখান যে তুমি দেন ফাঁক রাখি রাখি বইও ফাঁক রাখিয়া বোয়া সুন্নত হইছুন নি হুজুরে মাতন তুড়া ভারত এটা প্রোগ্রাম ইতাত ওই হুজুর হলে আইয়া কোরআন হদিসের আলোচনা করতে সময় ওলা কইয়া যাইনি বলে মজলিস গিয়া বইলে ফাঁক রাখিয়া বোয়া সুন্নত কইসইনি তোলা মাথাইতাম যে কইসইনি, বরংস আমরা সব একমাত্র একমত হইতাম পারমু, প্রতি নাইবে নবী হকলে ওলামায় দিন হকলে কোরআন আর হদিসের আলোচনা করতে গিয়া ই কথা কইন যে দিন হিতায় যদি চাও আগে দি অগ্রসর ও ফাঁক মারিয়া বো ফাঁক মারিয়া বোয়া সুন্নত কইসুন না না বিবেচনা আপনারা টেন দিলাম এক সুন্নতের উপরে আমল করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইত্রা 100 শহীদের সওয়াব পাওয়া যায় হো সুবহানাল্লাহ। তাই সামনে আমার যে ভাই হল এখনো খাড়া আছেন, মেহরবানি করি এই সাইড প্রচুর খালি আছে, আপনারা মেহরবানি করিয়ে বকু আইয়া এতদ অঞ্চলে তথাই মুদরসায় ই মুদরসার তালবা হলে আপনারা ই মেহমানদারি করবার লাগি অজস্র মেহনত আর মুজাহেদা করিয়া ই পিন্ডাল প্রোগ্রাম রে বানাইছেন, আপনারা মেহমানদারি কর্তা আর আপনারা এখানে কদর কর্তা, এখন দামদর বাড়ি হৌরর বাড়ির দামান যাওয়ার বাদে গাঁওর কিছু মানুষ যদি যে রুমো দামদরে বুয়াইয়া থইছেন ও রুমর দরজার চৌকাঠ ধরিয়া উবাদ তাকইন হৌরর ওকার দামদর ওক দেখতে বালা লাগবনি লাগবনি বালা। তাই আপনারা মেহমানদারির লাগি জাগাই কান যদি বানানি হয় তে মেহরবানি করি সামনে আমরা খেও আর উবাইতাম না আমরা হই ইনশাআল্লাহ, কত সময় পর্যন্ত জাগা আছে আমি আমার এক বাইরে কিনারা আনিয়া আর আমার সহিত বুয়াইবার চেষ্টা করমু আর একবার হই ইনশাআল্লাহ। আমি আপনারা সামনে আল্লাহ রসুলের হদিসের প্রমাণ দিয়া এক কথা এখন কই রয়েছি মনে কয় ছোট মুখে বড় মাত হয়ে গেছে, আপনারা মনে মনে ভাবিতরা হয়তো এই কথা আমারে আমার ইলিম রে খাটিয়া আমার ইলিম যেন শেষ, এর বাদে ই জমিন ইলা বুজুর্গ হল আসইন আজকুরি প্রোগ্রামও ইলা বুজুর্গ হল আসইন তান্তানোর ইলিম শুরু হয়েছে, ইলিম বলতে আমার কাছে কিচ্ছু নাই, আমল বলতে আমার কাছে কিচ্ছু নাই, বস একান দিলর একিন যে ইলিমওয়ালা মানুষ যারা আছেন এরা কদর করতাম কেয়ামত যতদিন হায়াত রাখছে আল্লাহ ওখানটা দিলর একিন তাকায় তান্তানোর দোয়ায় আপনারা সামনে আল্লাহর রহমতের উপরে আশা রাখিয়া বইছি আইয়া আর বোয়ার পরে কই রয়েছি নবী দিয়ে ফরমাইছেন প্রতি শ্বাস প্রশ্বাসে বিগত জিন্দগির আল্লাহ তালায় গুণা দশটা দশটা মিঠাইয়া দিবা, কইছিলাম না কইছিলাম না কইছিলি না কইছি না আমার আওয়াজ আপনারা পর্যন্ত পৌঁছে তো ইনশাআল্লাহ। এখন তোরা আমরা খবর করেছেন দেখি যে আল্লাহ তালায় দেন প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমরা বিগত জিন্দগির বাদ খাম মিঠাইয়া দিলাইবা অনবায় ইকান্তা আল্লাহর কোরআন তা কি আল্লাহ তালায় কিছু হইছেন কি হইছেন না তালাশ করতাম নি আমরা, আল্লাহ তালা ফরমান ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, ওয়াজর মজলিস বুয়া বালা খাম না বাদ খাম, উলামায়ে কেরামর মুখত থেকে কোরআন হদিসের আলোচনা শোনা বালানি না বাদ, আজকে ইন এসার নমাজ হইব আমরা নমাজ পড়িমু বালানি না বাদ, আমরা ইন বইয়া সুবহানাল্লাহ পড়িমু বালানি না বাদ, মাত বুঝোয়ার নি
বাল্লা যদি ওই আমার লগে ইমাত একমত হইন, আমার আল্লাহ তাআলা বরমাইত্রা ও দুনিয়ার মানব জাতি নিশ্চয় তোমার তান বালা খামরে জরিয়া করিয়া বালা খামর বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার তান বাদ খাজরে মিটাইয়া দেলাই। বাদ খাজরে আল্লাহ তাআলা কিলা মিটাইয়া দেন, ওখান আরো তোরা বুঝতাম নি, বুঝতে রাজি আছুননি? আমার উস্তাদ মহতরম মুফতি শব্বির আহমদ সাহেব কাসিমি জামিয়া কাসমিয়া মুদরসা শাহি মুরাদাবাদ এক কিতাব লিখেছেন নসিহতর লাগিয়া উম্মতরে সুজা পথ দরাইবার লাগিয়া, যে কিতাবর নাম আনোয়ারে হিদায়ত। আনোয়ারে হিদায়তের মধ্যে আমার উস্তাদ মহতরমে ও আয়াত আনিয়া ইন্নাল হাসানাত আল্লাহ এক বন্দা তান জিন্দগির প্রতিটা মুহূর্ত নাফরমানির মধ্যে লিপ্ত, তাও নাফরমানি কিনা যেদিন যেখানো যে অবস্থা যে নাফরমানি করেন, ডেট সময় ফিক্সড ভাবে ডায়েরিত লেখিয়া নোট করিয়া তৈয়া এখান দিয়ে ইয়াদ রাখুন আমি অমুক দিন অমুক জায়গাত ও নাফরমানি করছি। প্রতিদিনের যত নাফরমানি একত্রিত করা হয় সারা ডেট দিয়া লেখিয়া তৈ। ইত্য বছরে আল্লাহর এক বান্দি দৈনন্দিন জীবনের অভাব বাচ্চায় তিনজন লইয়া বড় বেফেস বুধবাই তো নি বেফেসর মাত আমার করিমগঞ্জের মাঠে আপনারা মাঠে বয় না বেশ কম ধরি না, কিছু বেশ কম ধরলেও তো বুঝতে অসুবিধা হয় না, হয়নি? বড় বেকাবুর মধ্যে পড়ছেন, বেকাবুর মধ্যে পড়িয়া খবর পাইছেন অমুক গ্রাম অমুক নামে এক ব্যক্তি আছেন এন বড় দাতা, এনার কাছে গেলে সাহায্য সহায়তা পাওয়া যায়। আল্লাহর বান্দি নিজের ইজ্জতের হেফাজত করিয়া ই আল্লাহর বান্দিয়ে নিজের ইজ্জতের হেফাজতের রক্ষার্থে আল্লাহর বন্দার কাছে পর্দার সহিত গিয়া আওয়াজ দিলা, ভাই খবর পাইলাম আপনি বড় দাতাম, অভাবী মানুষরে বুঝি আপনি বড় সাহায্য করেন। আল্লাহর বন্দা আমি তিনটা সন্তান লইয়া বড় বেকাবুর মধ্যে পড়ছি, অভাবের জিন্দগি দেখা দিলাইছে, আজকে দীর্ঘ তিন দিন হয়ে গেছে আমার এই বাচ্চা গুন্তরে খাবার দেবার মতন কোনো বস্তু আমার ঘর নাই, মেহরবানি করিয়া যদি আপনি দয়াকান্তা করেন মায়াকান্তা করেন আমার খসি খসি তিনটা বাচ্চার বাইদি সাইয়া কিছু সাহায্য সহায়তা যদি আপনি করেন আমি আপনার লাগি দোয়া করমু। আল্লাহর বন্দায় জবাব দিল দোয়া করো চাহে না করো, দোয়ার এমন প্রয়োজন আমার নাই। এখনো কিছু মানুষই তা মাত মাতন না মাতন না, দোয়ার কাম নাই রে বাবা, তুমি তোমার দাও দোয়া আমার লাগতো না, কইন না কইন না, কিতারে লাগি কইন কিতারে লাগি না, এই মাত আমি আর কই না। আল্লাহর বান্দায় জবাব দিল আমার দোয়ার প্রয়োজন নাই, সামান বহুত আমার কাছে আছে দিতাম আমি পারমু, হইলে শর্ত হইল একটা আমার কাছ থেকে যা পরিমাণ সামান নিবায় এই সামানোর বদলা যা আমি তোমার কাছে চাইমু তা তুমি দিতে লাগবো। মাত বুঝাইছিনি কিতা চাইব আর কিতা দিত মাত বুঝাইছিনি